আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم, فقال تعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر, فقال رسول الله صلى الله عليه وسلم খৈরুকুম মান তাআল্লামা আল কুরআনা ওয়া আল্লামাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানে পৌঁছে দিয়েছেন, সুস্থ রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, এবং আমাদেরকে কোরআনের সাথে সময় কাটানোর তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর যাবতীয় দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে মহামান্বিত কোরআন শিখুন কোর্স টু অর্থাৎ আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ, আল কোরআনের অনুবাদ, ব্যাকরণ ও ভাষা শিক্ষা কোর্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই কোর্সের দ্বিতীয় ক্লাস। বিগত ক্লাসে আমরা ইন্ট্রোডাক্টরি কথাও বলেছিলাম, পাশাপাশি আমরা আমাদের টেক্সট বই থেকে মোটামুটিভাবে পৃষ্ঠা নাম্বার 9 পর্যন্ত পড়া শেষ করেছিলাম। বিগত ক্লাসে আমরা 9 পৃষ্ঠা পর্যন্ত পড়া শেষ করেছিলাম, এবং আমরা বলেছিলাম যে আমাদের ক্লাসটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা ভাগে আমরা কোরআন শিখছি, একটা ভাগে আমরা আরবি ব্যাকরণ শিখছি, এবং শেষে আমরা মোটিভেশনাল টিপস নিয়ে কথা বলছি। আর এই কোর্সটা সম্পর্কে বলেছিলাম, এটা একটা অনবদ্য অনন্য কোর্স, আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ দ্য ইজি ওয়ে, যেটা বিশ্বের প্রায় হাজার হাজার প্রতিষ্ঠানে করানো হচ্ছে। ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম হাফিজাহুল্লাহ, তিনি এই কোর্সের ফাউন্ডার। এই কোর্সটাই এখন বাংলা ভাষায় আমরা করানোর চেষ্টা করছি, এবং আলহামদুলিল্লাহ এই বইটার যে টেক্সট বই যেটা ইংরেজি ভাষায় ছিল সেটাকে মোটামুটিভাবে এখন বাংলায় অনুবাদও করা হয়েছে। তো আমরা বলেছিলাম যে আমরা গ্রামারটা শিখবো কোরআন থেকে, এবং আরবি ভাষাটা শিখবো কোরআন থেকে, এবং টিপিআই পদ্ধতি ব্যবহার করে অর্থাৎ টোটাল ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন, অর্থাৎ আমরা আমরা বলবো, আমরা দেখবো, আমরা শুনবো, আমরা চিন্তা করবো, এবং আমরা ইশারা করেও দেখাবো। তো এই কোর্সটার প্রথম ক্লাসটা আমরা করেছিলাম পৃষ্ঠা নাম্বার 9 পর্যন্ত। এটা আমাদের টেক্সট বই যেটা আমি দেখিয়েছিলাম, এবং বইটা আমরা ঢাকায় পাওয়া যাবে, ঠিকানা দিয়েছি, এবং চিটাগাংয়ে বইটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। এছাড়া অন্য কোনো জায়গায় বইটা এখন অ্যাভেলেবেল না। জি, অফকোর্স আপনারা এগুলো শেয়ার করতে পারেন, এবং বেশি থেকে বেশি শেয়ার করুন, যাতে যত বেশি সংখ্যক মানুষ কোরআন শিখতে পারবে, এটাতে আমাদেরই সবচেয়ে বেশি উপকার হবে আর কি। তো আমরা প্রসঙ্গে ফিরে আসি, আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা আমাদের টেক্সট বইয়ের 10 নম্বর পৃষ্ঠা থেকে আজকে ইনশাআল্লাহ পড়া শুরু করব। তার আগে বলে নিচ্ছি যে আমরা যেহেতু টেক্সট বইটাকে সবার হাতে পৌঁছে দিতে পারছি না এখন লকডাউন সিচুয়েশনের কারণে, এই কারণে আমরা ইমেজ আকারে বইয়ের পৃষ্ঠাগুলোকে গ্রুপের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। একটু কষ্ট করে সেগুলোকে ডাউনলোড করে নিয়ে আপনাকে একটা ফাইল করে নেবেন, সেখান থেকে দেখে দেখে আপনি এগুলোকে কভার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে বিগত ক্লাসে আমরা সূরাতুল ফাতিহা শিখেছিলাম, সূরা ফাতিহার প্রথম 2 আয়াত পর্যন্ত এসেছিলাম। তার আগে আমরা আরবি ব্যাকরণ শিখেছি, হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু। আমরা প্রথমত সেগুলো রিভিউ করব, তারপরে নতুন লেসন দিব ইনশাআল্লাহ। আর প্রত্যেকের উপর একটা জিনিস আমি আশা করছি আপনাদের উপরে, সেটা হলো যে আপনারা যে পড়াটা দেয়া হবে সেটাকে প্রতিদিনের পড়া প্রতিদিনই কভার করবেন, এবং এই লেখাটাকে খাতার মধ্যে লিখবেন,
ঠিক যেমন করে বইয়ের মধ্যে দেওয়া আছে ওইভাবে লিখবেন, ওইটাকে ইমেজ আকারে আমাকে পাঠাবেন। এছাড়া অনুশীলনী যেগুলো আসবে, আরবি থেকে বাংলা করুন, বাংলা থেকে আরবি করুন, এগুলোকে আপনাকে সলভ করে কিন্তু পাঠাতে হবে, আমাকে ইমেজ আকারে পাঠাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় কী ভুল হচ্ছে, নাহলে হয়তো মাস শেষ হয়ে যাবে কিন্তু আমি বুঝতেই পারবো না যে স্টুডেন্টদের কোন জায়গায় ল্যাকিংস ছিল। আরেকটা বিষয় হলো যে যদি কোনো কিছু অডিওর ব্যাপার আসে, সেটা অডিও ক্লিপ করে আপনি রেকর্ড করে আমাকে ইনবক্সে দিবেন, ইনশাল্লাহ আমি সলিউশনটা দিয়ে দিবো যে ঠিক কতটুকু হচ্ছে বা কোথায় ভুল হচ্ছে। আরেকটা বিষয় হলো যে আমাদের যে গ্রুপটা আমরা করেছি মেসেঞ্জারে, সেই মেসেঞ্জারের গ্রুপটাতে সবাই তথ্য আদান প্রদান করবেন না, আপনারা হোমওয়ার্কসগুলো বা অন্য অন্য যে কোনো ইনফরমেশনগুলো সেগুলো আপনারা আমাকে ইনবক্সে জানাবেন ইনশাল্লাহ। তাহলে প্রাইভেসিটা বজায় থাকবে, কারণ এখন যদি ছেলে এবং মেয়ের গ্রুপটা আলাদা করতে যাই এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য আর কি। তো যাই হোক, আমরা আজকে পড়া শুরু করছি। আমরা গতদিন সুরা ফাতিহার আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখেছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের। আপনাদের বই যে কয়টা পেজ আছে খুলে বসে থাকুন, হাতে একটা পেন্সিল বা কলম থাকবে এবং একটা নোট খাতা থাকবে, যেখানে অনেক কিছু আসবে যেগুলো বইয়ের মধ্যে নাই সেগুলো নোট করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো সুরাতুল ফাতিহায় আমরা আউযুবিল্লাহ শিখেছিলাম। আউযু মানে হচ্ছে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নিকটে, মিনাস শয়তান মানে হলো শয়তান হতে, মিন মানে হতে বা থেকে, আর শয়তান মানে শয়তান, আর রজিম মানে হলো বিতাড়িত। তাহলে আউযুবিল্লাহি মিনাস শয়তানির রজিম অর্থ ছিল আমি বিতাড়িত শয়তান হতে, আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তারপরে শিখেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমি মানে নামে বা নামের সাথে, আল্লাহ মানে আল্লাহর, রহমান মানে হলো পরম করুণাময়, আর রহিম মানে হলো অসীম দয়ালু। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারপরে শিখেছিলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদু অর্থ হচ্ছে যাবতীয় প্রশংসা বা সমস্ত প্রশংসা, লিল্লাহি মানে হলো আল্লাহর জন্য, লামজাল্লি মানে হচ্ছে জন্য, আল্লাহ মানে আল্লাহ, লিল্লাহি মানে আল্লাহর জন্য, রব মানে হচ্ছে প্রতিপালক, যেটাকে আমরা বলি আমাদের যিনি প্রতিটা বিষয়ের তত্ত্বাবধায়ক, রব অর্থাৎ প্রতিপালক। এবং আলামিন শব্দের অর্থ হচ্ছে জগৎ সমূহ, আলাম মানে হলো একটা জগৎ, আলামিন মানে হলো অনেকগুলো জগৎ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমান রহিম অর্থ ছিল আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। এই পর্যন্ত আমরা শিখেছিলাম সূরাতুল ফাতিহা, ঠিক আছে। আর আমরা শিখেছিলাম পেজ নাম্বার 5-এর মধ্যে যে ছয়টা প্রোনাউন আমরা বলেছিলাম যে আরবি শব্দগুলোকে তিন ভাগে ভাগ করতে পারি, একগুলো হলো ইসম বা নাউন্স, একগুলো হলো ফিইল বা ক্রিয়া, একগুলো হলো হরফ বা অব্যয়। এই ছয়টা কিন্তু অব্যয়ের অন্তর্ভুক্ত, হরফের অন্তর্ভুক্ত। সেটা ছিল হুয়া মানে সে, এবং টিপিআইয়ের সাথে শিখছিলাম, অর্থাৎ আমরা পাঁচটা ইন্দ্রিয় একসাথে ইউজ করব, বলবো, শুনবো, দেখবো, চিন্তা করব এবং ইশারা করে দেখাবো। আমাদের ডান হাত এক বচন, ডান হাত পুরুষ বচকের জন্যে, বাম হাত স্ত্রী বচকের জন্যে, এক আঙ্গুল এক বচনের জন্যে, চার আঙ্গুল বহু বচনের জন্যে। আচ্ছা, ডান দিকে আমরা হুয়া বলছি, হুয়া মানে সে, চিন্তা করব ডানে কেউ আছে, হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা, এইভাবে সামন থেকে যাব, তারপর পিছন থেকে আসব, নাহনু আমরা, আনা আমি, আনতুম তোমরা, আনতা তুমি, হুম তারা, হুয়া সে, ঠিক আছে। তারপরে যেটা করব এলোমেলো করে, যেমন আনতা মানে কি, আনতা মানে তুমি, আনা মানে কি আমি, হুম অর্থ কি তারা, হুয়া মানে কি সে, আনতুম তোমরা, নাহনু আমরা, হুয়া সে, আনতা তুমি, আনা আমি, নাহনু আমরা, আনতুম তোমরা, হুম তারা, এলোমেলো করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং এটা করতে হবে গ্রুপ স্টাডির মতো, বাসায় স্ত্রীর সাথে বা হাজব্যান্ডের সাথে বা ভাইয়ের সাথে বা মায়ের সাথে বাবার সাথে বসে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন খুবই ইজিলি শিখতে পারবেন। প্র্যাকটিস না করলে জড়তা কাটবে না, আর জড়তা না কাটলে আপনার ভিতর থেকে আরবিটা আসবে না, তখন অনেক বেগ পেতে হবে আর কি। তো এগুলো আমরা গত ক্লাসে মাশাআল্লাহ শিখেছিলাম, আজকে আমরা যাচ্ছি পেজ নাম্বার 10, অর্থাৎ নয় পৃষ্ঠা পর্যন্ত আমরা শিখেছি, 10 পৃষ্ঠায় আসছি। আর সবগুলো পেজের ইমেজ এখনও দেওয়া হয়নি, আমি হয়তো ইনশাআল্লাহ আজকে কিছু দেওয়ার চেষ্টা করব।
যেহেতু আমি নিজেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তাই অনেক ক্ষেত্রে হয়তো কথা দিয়ে কথাও রাখতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করছি অল্প অল্প করে পেজগুলোর ইমেজ আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো আজকে আমরা 10 পৃষ্ঠা থেকে শুরু করছি। 10 পৃষ্ঠা যখন আপনি যাবেন দেখবেন যে 10 পৃষ্ঠার মধ্যে একদম শুরুতেই একটা গ্রামার দেওয়া আছে, এই জায়গাটাতে একটা গ্রামার দেওয়া আছে, তারপর একটা বক্স দেওয়া আছে, তার নিচে আর একটা বক্স দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথমে যেটা লেখা আছে ব্যাকরণ দিয়ে লেখা আছে যে আরবিতে তিন ধরনের শব্দ হতে পারে। এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি, আরবিতে তিন ধরনের শব্দ হতে পারে। এক নম্বর হলো ইসম, মানে বিশেষ্য, যেগুলোকে বলা হয় নামবাচক, যা দ্বারা কোনো নাম বোঝায়, যেমন মাক্কা, যেমন কিতাব, আল্লাহ, রসুল, মুহাম্মদ, জিব্রিল, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, কোরআন, ফিরআউন, এগুলো সব হচ্ছে ইসম বা নাউন। একটা বিষয় শুধু এক্সট্রা আছে, সেটা হলো যে আমরা ইংরেজিতে আমরা যেগুলোকে বলি অ্যাট্রিবিউটস, বা বাংলাতে যেটাকে বলি ওই যে গুণবাচক বিশেষ্য টাইপের কিছু। আমি বাংলা ব্যাকরণে খুব দুর্বল, তো আমাকে ক্ষমা করবেন। বাংলা ব্যাকরণ যেটাতে আমরা ওটাকে বলি গুণবাচক বিশেষ্য টাইপের কিছু, বাট ইংরেজিতে আমরা ওটাকে বলি অ্যাট্রিবিউটস। ওই অ্যাট্রিবিউটসগুলোও কিন্তু আরবি ব্যাকরণের মধ্যে নাউনের অন্তর্ভুক্ত বা বিশেষ্যের অন্তর্ভুক্ত। যেমন এই যে মুসলিম, মানে যে আত্মসমর্পণ করেছে, মুমিন, যে ইমানদার, সলিহ, মানে হলো যে সৎ, কাফির, মানে হলো যে কুফুরি করেছে। এই যে অ্যাট্রিবিউটসগুলো আছে, গুণবাচক বা দোষবাচক যে এই যে নাউন্স বা বিশেষ্যগুলো, এগুলোও কিন্তু আরবিতে ইসম এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে ফিআল বা ক্রিয়া, যা দ্বারা কোনো কাজ বোঝায়, যেমন ফায়লা, সে করলো, নাসারা, সে সাহায্য করলো, দরবা, সে প্রহার করলো, ইত্যাদি। এগুলো আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। 3 নম্বর হচ্ছে হরফ বা অব্যয়, যেগুলো বিশেষ্য এবং ক্রিয়াকে সংযুক্ত করে, বিশেষ্য এবং ক্রিয়াকে সংযুক্ত করে, ঠিক আছে। যেমন বাজের বি, লামজের লি, মিন, ফি, ইন্না, এই জিনিসগুলো কিন্তু আপনার অব্যয়, এগুলো বিশেষ্য এবং ক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা আছে আপনার 10 পৃষ্ঠা শুরুতে। তো আজকে মূল যে গ্রামারটা আমরা শিখব, সেটা হলো মূল গ্রামারটা হচ্ছে কিভাবে একটা শব্দকে, আরবি শব্দকে একবচন থেকে বহুবচন করতে হয়। এটা আমাদেরকে আগে শিখতে হবে, এবং এটার অনেকগুলো নিয়ম আছে। একটাই যে নিয়ম এমন নয়, বেশ কয়েকটা নিয়ম আছে, এবং এই যে বেশ কয়েকটা নিয়মের মধ্যে একটা নিয়ম আজকে আমি বলছি। খুবই সহজ টেকনিক, যেটা আপনাদের বইয়ের পেজ নম্বর 10 দেওয়া আছে। সেটা হলো যে আমরা আরবি শব্দের শেষে যে তানভিনটা আছে, অর্থাৎ দুই জবর বা দুই জের বা দুই পেশ যেটাই থাক, এই তানভিনটাকে উঠিয়ে দিব। আরবি শব্দের শেষের তানভিনকে উঠিয়ে দিব, এটা প্রথম কাজ। এবং তানভিন উঠিয়ে দিয়ে আমরা একটা ওয়াও নুন অথবা ইয়া নুন যোগ করব, ঠিক আছে। পেজ নাম্বার 10 এক বচন থেকে বহু বচন করার পদ্ধতি। কী পদ্ধতি? শব্দের শেষে তানভিন উঠিয়ে দেয়া একটা কাজ, প্রথম কাজ। তারপর শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত করা, খুব সিম্পল। তানভিন তুলে দিন এবং ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত করুন। ওয়াও নুন যুক্ত করুন বা ইয়া নুন যুক্ত করুন, অর্থের মধ্যে কোনো পার্থক্য হবে না, অর্থ একদম সেম থাকবে। কখনো কখনো ওয়াও নুন ব্যবহার করতে হবে, কখনো কখনো ইয়া নুন ব্যবহার করতে হবে। কখন ইয়া নুন আর কখন ওয়াও নুন সেটা আমরা পরে জানবো ইনশাআল্লাহ। তবে আপাতত এতটুকু জানবো যে ওয়াও নুনটাই বেশি ব্যবহৃত হবে। এটার কমন স্ট্রাকচার হচ্ছে ওয়াও নুনটাই বেশি ব্যবহৃত হবে। তাহলে তাই যদি হয়, তাহলে দেখেন একটা শব্দ বলছি মুসলিম, এই মুসলিম শব্দটাকে যদি বহুবচন করতে চাই, তাহলে বহুবচন কী হবে? তানভিন তুলে দেন, ওয়াও নুন ইয়া নুন যোগ করেন, মুসলিম থেকে মুসলিমুনা মুসলিমিনা, সহজ, মুসলিম থেকে মুসলিমিনা মুসলিমুনা, ঠিক আছে। তারপর একটা শব্দ দিলাম, মনে করেন যে মুমিন, তাহলে মুমিন থেকে মুমিনুন মুমিনিন, ঠিক আছে। মুমিন থেকে মুমিনুন মুমিনিন, সলিহ, সলিহ থেকে
সলিহ মানে সৎ, সলিহুন সলিহীন, খুব সহজ। তারপর কাফির, কাফির মানে কুফুরি, যে কুফুরি করে, কাফির থেকে কাফিরুন কাফিরিন, ঠিক আছে। মুনাফিক কী হবে? মুনাফিকুন মুনাফিকিন। মুশরিক কী হবে? মুশরিকুন মুশরিকিন, ঠিক আছে। তারপরে ধরেন একটা ওয়ার্ডস বললাম, যেমন মুজাহিদ, মুজাহিদকে বহু বচন করলে কী হবে? মুজাহিদুন মুজাহিদিন, তাই না? তারপরে ধরেন একটা ওয়ার্ডস বললাম যে মুখলেস, আমরা বলি মুখলেস, মুখলেসুন মুখলেসিন। মুআল্লিম মানে শিক্ষক, মুআল্লিমুন মুআল্লিমিন। এইভাবে যে কোনো ওয়ার্ডসকে আপনি আবেদ, আবেদুন আবেদিন, যে কোনো ওয়ার্ডস, যে কোনো অ্যাট্রিবিউটসকে আপনি ওয়াউনুন এবং ইয়ানুন যুক্ত করে এক বচন থেকে বহু বচন করতে পারবেন। খুবই সহজ টেকনিক, এবং কোরআনে অসংখ্য শব্দ আছে, অসংখ্য শব্দ আছে যেগুলো এই ওয়াউনুন এবং ইয়ানুন যুক্ত করে ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা শিখব এই যে গতদিন আমরা যে হুয়া হোম আংতা আংতুম আনা নাহনু এই যে শিখলাম, এই জিনিসটাকে আমরা কীভাবে এখন এই একবচন বহুবচনের সাথে যুক্ত করতে পারি, এখন এই জিনিসটা শিখবো আর কি। খুব সহজ টেকনিক, টেকনিকটা হচ্ছে যে একবচনের সাথে একবচন যোগ করতে হবে, বহুবচনের সাথে বহুবচন যোগ করতে হবে। খুব সিম্পল, আমার এটা কিন্তু ডান দিক, আপনারা ডান দিকে প্র্যাকটিস করবেন, এটা যদিও বাম মনে হচ্ছে আমি জানি। একবচনের সাথে একবচনকে প্র্যাকটিস করবেন, যোগ করবেন, এবং বহুবচনের সাথে বহুবচনকে যুক্ত করবেন। যেমন এক্সাম্পল, একটা শব্দ নিচ্ছি মুসলিম, ঠিক আছে, মুসলিম। তাহলে আগে শিখেছিলাম যে হুয়া, হুয়া মানে কি সে, এখন বলছি হুয়া মুসলিম, হুয়া মুসলিম, সে একজন মুসলিম, সেন্টেন্সটা বড় করলাম, ঠিক আছে। হুয়া মুসলিম, আগে বলছিলাম হুয়া মানে সে, এখন বলছি হুয়া মুসলিম, সে একজন মুসলিম, ঠিক আছে। তারপরে আগে বলেছিলাম হোম মানে তারা, এখন হোমের সাথে মুসলিম হবে না, হোমের সাথে মুসলিমের বহুবচন হবে, তাহলে হোম মুসলিমুন, হোম মুসলিমুন, ঠিক আছে। হুয়া মুসলিম, সে একজন মুসলিম, হোম মুসলিমুন, তারা সবাই মুসলিম। আপনার বইয়ের মধ্যে দেখেন 10 পৃষ্ঠার মধ্যে লিখে দেয়া আছে, ইমেজ দেখেন 10 পৃষ্ঠায় নিচের বক্সের মধ্যে লিখে দেয়া আছে, ঠিক আছে। এখান থেকে বোর্ডে লিখলে উল্টা দেখা যাবে আর কি, এটা পরিশ্রম পণ্ডশ্রম হচ্ছে হবে আর কি। তো বইয়ে দেখেন পৃষ্ঠা নাম্বার 10, এখানে দেখেন পাবেন নিচের বক্সটাতে। হুয়া মানে আগে শিখেছিলাম সে, এখন হুয়া মুসলিম মানে হচ্ছে সে একজন মুসলিম। আগে শিখেছিলাম হোম মানে তারা, এখন বলছি হোম মুসলিমুন, তারা সবাই মুসলিম। এক বচনের সাথে এক বচন, বহু বচনের সাথে বহু বচন। তাহলে আন্তা, আন্তাতে কী হবে? আন্তা মানে তুমি, এর সাথে মুসলিম এক বচন, আন্তা মুসলিম, তুমি একজন মুসলিম, আন্তা মুসলিম, তুমি একজন মুসলিম, আন্তা মুসলিম, তুমি একজন মুসলিম। আন্তুম মুসলিমুন, এটা গেল আন্তুম, তার সাথে বহু বচন, আন্তুম মুসলিমুন, তারা তোমরা সবাই মুসলিম, আন্তুম মুসলিমুন, তোমরা সবাই মুসলিম। তারপর নিজের দিকে আনা মুসলিম, আমি একজন মুসলিম, আনা মুসলিম, আমি একজন মুসলিম। তারপর নাহনু মুসলিমুন, আমরা সবাই মুসলিম, নাহনু মুসলিমুন, আমরা সবাই মুসলিম। খুব সহজ টেকনিক, এক বচনের সাথে এক বচন, বহু বচনের সাথে বহু বচন যোগ করা, ঠিক আছে। আবার দেখাচ্ছি, হুয়া মুসলিম, সে মুসলিম, হুম মুসলিমুন, তারা মুসলিম, আনতা মুসলিম, তুমি মুসলিম, আন্তুম মুসলিমুন, তোমরা মুসলিম, আনা মুসলিম, আমি মুসলিম, নাহনু মুসলিমুন, আমরা মুসলিম, ঠিক আছে। আবার বলছি, হুয়া মুসলিম, সে মুসলিম, হুম মুসলিমুন, তারা সবাই মুসলিম, আনতা মুসলিম, তুমি একজন মুসলিম, আন্তুম মুসলিমুন, তোমরা সবাই মুসলিম, আনা মুসলিম, আমি একজন মুসলিম, নাহনু মুসলিমুন, আমরা সবাই মুসলিম, ঠিক আছে। এটা হলো আরবি থেকে বাংলা। তারপরে বাংলা থেকে আরবি করবেন, যেমন সে একজন মুসলিম, হুয়া মুসলিম, তারা মুসলিম, হুম মুসলিমুন, তুমি মুসলিম, আনতা মুসলিম, তোমরা মুসলিম, আন্তুম মুসলিমুন, আমি মুসলিম, আনা মুসলিম, আমরা মুসলিম, নাহনু মুসলিমুন। আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি।
তারপরে করতে হবে উল্টা দিক থেকে, যেমন নাহনু মুসলিমুন আমরা মুসলিম, আনা মুসলিম আমি মুসলিম, আনতুম মুসলিমুন তোমরা মুসলিম, আনতা মুসলিম তুমি মুসলিম, হুম মুসলিমুন তারা সবাই মুসলিম, অ্যান্ড হুয়া মুসলিম সে একজন মুসলিম, উল্টা দিক থেকে। তারপরে কি করবেন, তারপরে এলোমেলো করে, যেমন হুট করে ধরবেন কাউকে, আনতা মুসলিম অর্থ কী তুমি মুসলিম, নাহনু মুসলিমুন অর্থ কী আমরা মুসলিম, আনা মুসলিম অর্থ কী আমি মুসলিম, হুম মুসলিমুন অর্থ কী তারা মুসলিম, আনতুম মুসলিমুন অর্থ কী তোমরা মুসলিম, হুয়া মুসলিম সে মুসলিম। এলোমেলো করে শিখতে হবে, এবং এলোমেলো করে যখন আপনি পারবেন তখনই বুঝবেন যে পড়াটা হয়েছে, তার আগে নয়। এবং এটাকে খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে, একটু এক নিঃশ্বাসে করার চেষ্টা করতে হবে। হুয়া মুসলিম, হুম মুসলিমুন, আনতা মুসলিম, আনতুম মুসলিমুন, আনা মুসলিম, নাহনু মুসলিমুন, একবারে একবারে দ্রুত। এবং চিন্তাটা থাকবে আরবিতে, চিন্তাটা বাংলায় না, চিন্তা হবে আরবিতে, যে হুয়া মুসলিম চিন্তা হবে যে আমি আরবি দিয়ে চিন্তা করছি, সে মুসলিম, হুম মুসলিমুন, আনতা মুসলিম, আনতুম মুসলিমুন, আনা মুসলিম, নাহনু মুসলিমুন। আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি যেটা আছে এটাকে আরবিতে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? একটা ল্যাঙ্গুয়েজ শেখার সবচেয়ে বেস্ট মানে অপশনটা হচ্ছে, টেকনিকটা হচ্ছে যে ওই ভাষায় চিন্তা করতে হয়, ওই ভাষাতে চিন্তা করতে হয়, তাহলে দেখবেন যে আপনি ওই ভাষা সহজে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তো এই হলো আমাদের আজকের ছোট্ট একটা গ্রামার, এবং এই যে মুসলিম দিয়ে আমি শিখালাম, এখন মুসলিম দিয়ে আপনি বইয়ে যেভাবে দেয়া আছে এখানে এই ছক করে দেয়া আছে, এইভাবে একদিকে আরবি লিখবেন একদিকে বাংলা লিখবেন, অর্থগুলো সহ একদম বক্স আকারে করবেন। আর হোমওয়ার্কস আরও দিচ্ছি, সেটা হলো যে আমি মুসলিম দিয়ে করে দিলাম, এখন মুসলিমের জায়গায় অন্য যে কোনো ওয়ার্ডস কিন্তু বসানো সম্ভব, যেমন মুমিন, যদি মুমিন হয় তাহলে কীভাবে হবে, তাহলে মুসলিমের জায়গায় আমি মুমিন বসাবো, তাহলে হুয়া মুমিন সে একজন মুমিন বা বিশ্বাসী, হুম মুমিনুন তারা সবাই বিশ্বাসী, আনতা মুমিন তুমি একজন মুমিন, আনতুম মুমিনুন তোমরা সবাই মুমিন, আনা মুমিন আমি মুমিন, নাহনু মুমিনুন আমরা সবাই মুমিন। খুব সহজই, কিন্তু খালি মুসলিমের জায়গায় মুমিন নিয়ে আসলাম, আরও নতুন ছয়টা অর্থ তৈরি করতে পারলাম, খুব সহজ। আবার আরেকটা নতুন শব্দ নিয়ে আসি, যেমন ধরেন সলেহ, সলেহ মানে কি, সলেহ মানে সৎ, সলেহ মানে সৎ। তাহলে এখানে দেখেন হুয়া সলেহ আপনার ডান দিকে, হুম হুয়া সলেহ সে সৎ, হুম সলেহুন তারা সৎ, আনতা সলেহ তুমি সৎ, আনতুম সলেহুন তোমরা সৎ, আনা সলেহ আমি সৎ, নাহনু সলেহুন আমরা সৎ। খুব সহজ, খালি শব্দগুলো চেঞ্জ করছি। সলেহের জায়গায় যদি আপনি নিয়ে আসেন আবিদ, আবিদ মানে কি, আবিদ মানে হলো ইবাদতকারী, আবিদ মানে ইবাদতকারী, ঠিক আছে? তাহলে হুয়া আবিদ সে একজন আবেদ, চিন্তাটা আরবিতে করব, হুম আবেদুন তারা সবাই আবেদ, আনতা আবিদ তুমি একজন ইবাদতকারী, আনতুম আবেদুন তোমরা সবাই ইবাদতকারী, আনা আবিদ আমি একজন ইবাদতকারী, নাহনু আবেদুন আমরা সবাই ইবাদতকারী, ঠিক আছে? এইভাবে আরও নতুন নতুন ওয়ার্ডস নিয়ে করা যায়, যেমন যেমন ধরেন মোনাফিক, তাহলে হুয়া মোনাফিক সে মোনাফিক, হুম মুনাফিকুন তারা মুনাফিক, আনতা মুনাফিক তুমি মুনাফিক, আনতুম মুনাফিকুন তোমরা মুনাফিক, এইভাবে কিন্তু চেঞ্জ করা সম্ভব। তারপরে যেমন একটা ওয়ার্ডস নিলাম মুজাহিদ, মুজাহিদ মানে আল্লাহর পথে যিনি জান মাল ব্যয় করে জিহাদ করেন, তাহলে হুয়া মুজাহিদ সে একজন মুজাহিদ, হুম মুজাহিদুন তারা সবাই মুজাহিদ, আনতা মুজাহিদ তুমি একজন মুজাহিদ, আনতুম মুজাহিদুন তোমরা সবাই মুজাহিদ, আনা মুজাহিদ আমি একজন মুজাহিদ, নাহনু মুজাহিদুন আমরা সবাই মুজাহিদ। বইয়ের 10 পৃষ্ঠার মধ্যে একটা দিয়ে দেয়া আছে, একটা দিয়ে সলভ করা আছে, মুসলিম দিয়ে সলভ করা আছে। আপনি মুসলিম করবেন, মুমিন করবেন, সলিহ করবেন, কাফির আবেদ ইত্যাদি যতগুলো পারেন, যতগুলো ভোকাবুলারি আপনার আছে, অ্যাটলিস্ট এই উপরের বক্সে দেওয়া আছে মুসলিম মুমিন সলেহ কাফির মুশরিক মুনাফিক, অন্তত এই ছয়টা দিয়ে 6×6 36টা শব্দ আপনাকে তৈরি করতে হবে এবং অর্থগুলোর খাতায় লিখতে হবে। এইভাবে যখন লিখবেন এবং প্র্যাকটিস করবেন টিপিআই, দেখবেন যে আরবিতে খুব ফ্লুয়েন্টলি আপনি আগাতে পারছেন এবং বুঝতে পারছেন। আর এই পরিশ্রমটা করবো কেন, বিকজ আমাকে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনের ভাষা এবং অর্থ বুঝতে হবে, এটা আমার উপর ওয়াজিব, এটা আমার উপর সুন্নাহ বা নফল কোনো বিষয় নয়, এটা অপশনাল কোনো টপিক নয় যে আমি চাইলে করলাম না চাইলে করলাম না, এই জন্য আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেননি।
আল্লাহ পাক চান প্রতিটা মুসলিম যেন কোরআনের অর্থটা অ্যাটলিস্ট প্লেইন অ্যান্ড ক্লিয়ার অর্থটা যেন সবাই বোঝে, নট মুফতি, নট মুহাদ্দিস, নট ফতোয়া দিবে, নট বড় শায়খ, না এটা বলছি না, কিন্তু প্লেইন অ্যান্ড ক্লিয়ার অর্থটা সবার বোঝা প্রত্যেকের উপরে ওয়াজিব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছিলেন যে একজন মুসলিমের উপরে কোরআন শেখা যেমন ফরজ, ঠিক তেমনি আরবি ভাষা এবং ব্যাকরণ শেখাটা হচ্ছে ওয়াজিব, কারণ এটা ব্যতীত একজন মানুষ কোরআনের অর্থটা অ্যাবজর্ব করতে পারবে না। সো দশ পৃষ্ঠায় এটা ছিল, আমরা দশ পৃষ্ঠা শেষ করলাম। ও আরেকটা বিষয় যেটা বলা হয়নি, যে আপনাদের এই যে সাত পৃষ্ঠায়, সাত পৃষ্ঠার নিচে কিছু অনুশীলনী ছিল, আমি আশা করব যে আপনারা অনুশীলনীগুলো, আচ্ছা তাহলে মুনাফিক দিয়ে করার দরকার নাই, মুনাফিকটা বাদ দিয়ে অন্যগুলো দিয়ে করেন, পজিটিভগুলো দিয়ে করেন, সমস্যা নেই। আচ্ছা, সাত পৃষ্ঠার মধ্যে যে সলিউশন নিচে এক্সারসাইজ ছিল আর কি, তো এই এক্সারসাইজগুলো অনেকে করেননি, আমি চাচ্ছি আপনারা এগুলো করবেন, ছবি তুলে ইমেজ আকারে আমাকে ইনবক্সে দেবেন, গ্রুপের মধ্যে না, আর যদি অডিও পাঠাতে হয় তাহলে অডিও পাঠাবেন ইনশাআল্লাহ। আমি সলভ করে দিচ্ছি যারা করেনি তাদের জন্যে, জড়তা ফিল করবেন না এবং লিখার মধ্যে কোনো জড়তা ফিল করবেন না, শেখার মধ্যে কোনো জড়তা নাই, কোনো লজ্জার কিছু নাই। প্রথমে ছিল আরবি থেকে বাংলা করুন, ফাহুয়া, ফাহুয়া মানে অতএব সে, ফা মানে অতএব আর হুয়া মানে সে। দুই নম্বর ছিল ফা আন্তা, ফা মানে অতএব, আন্তা মানে তুমি, ফা মানে অতএব, আন্তা মানে তুমি, ফা আন্তা মানে অতএব তুমি। ওয়া হুম, ওয়া মানে এবং, আর হুম মানে হচ্ছে, ওয়া মানে এবং আর হুম মানে হচ্ছে তারা, ওয়া হুম মানে হচ্ছে এবং তারা। ফা আনা, ফা মানে অতএব, আনা মানে আমি, ফা মানে অতএব, আনা মানে আমি, ঠিক আছে। ফা আনা মানে হচ্ছে অতএব আমি, ফা আনা মানে অতএব আমি। তারপরে ওয়া নাহনু, ওয়া মানে এবং, নাহনু মানে আমরা, ওয়া নাহনু এবং আমরা, ওয়া নাহনু এবং আমরা। এটা ছিল আরবি থেকে বাংলা, তারপর বাংলা থেকে আরবি, বাংলা থেকে আরবি পৃষ্ঠা নাম্বার সাতে আছে অতএব তারা, অতএব তারা, অতএব মানে হচ্ছে ফা এবং তারা মানে কি, অতএব মানে ফা এবং তারা মানে হোম, তাহলে ফা হোম, ফা হোম অতএব তারা, এইভাবে বুঝে বুঝে লিখতে হবে। এবং তোমরা, এবং এবং হচ্ছে ওয়া, আর তোমরা আরবি হচ্ছে আন তুম, এই যে হুয়া হোম আনতা আন তুম, ওয়া আন তুম এবং তোমরা, অতএব আমরা, অতএব হচ্ছে ফা আর আমরা হলো নাহনু, তাহলে ফা নাহনু অতএব আমরা। এবং সে, এবং মানে হলো ওয়া, এবং সে মানে কি হুয়া, তাহলে ওয়া হুয়া এবং সে। অতএব তুমি, অতএব মানে হলো ফা আর তুমি আন্তা, তাহলে ফা আন্তা, ফা আন্তা। এইভাবে বুঝে বুঝে আপনি আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি সলভ করবেন অনুশীলনীগুলো, এবং কাইন্ডলি আমার কাছে পাঠাবেন যাতে আমি বুঝতে পারি যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এটা গত দিনের এটা সলভ করে দিলাম, আজকে দশ পৃষ্ঠা হলো, এগারো পৃষ্ঠায় গিয়ে দেখবেন এগারো পৃষ্ঠায় ঠিক একইভাবে এই যে বক্স করে দেওয়া আছে এই অনুশীলনীগুলো আপনাদেরকে সলভ করতে হবে। এখানে সুরার ওয়ার্ডগুলো লেখা আছে, নিচে আপনাকে অর্থগুলো লিখতে হবে, নিচে কিছু প্রশ্ন আছে এগুলোর উত্তর খুঁজে খুঁজে বের করে আপনি লিখবেন। তারপরে বারো পৃষ্ঠায় চলে যান, দেখবেন বারো পৃষ্ঠায় গিয়ে, এই যে বারো পৃষ্ঠায় গিয়ে আবারও ওই অনুশীলনী আছে, আজকে যে পড়াটা শিখলাম ওইটার অনুশীলনী আর কি বারো পৃষ্ঠার মধ্যে আছে, হয়তো ভালো করে দেখা যাচ্ছে না, তো ইমেজে দেখে নেবেন। এই বারো পৃষ্ঠার মধ্যে যে অনুশীলনীটা আছে এটা আমি সলভ করে দিচ্ছি, আপনাদেরকে সলভ করতে হবে। হ্যাঁ, নিচে আসছি আমি, যে আরবি থেকে বাংলা করুন, আরবি থেকে বাংলা করুন, আছে প্রথমটা হচ্ছে হুয়া রব্বন, হুয়া রব্বন, তাহলে হুয়া মানে কি, হুয়া মানে সে, আল্লাহর ক্ষেত্রে আমরা বলবো তিনি, আর রব মানে রব, তাহলে হুয়া রব্বন মানে তিনি রব, হুয়া রব মানে হলো তিনি রব, সিম্পল সহজ। তারপর ফাহুয়া মুমিন, ফাহুয়া মুমিন, আগে ঠান্ডা মাথায় চিন্তা করেন, ফাহুয়া মুমিন, ফা মানে অতএব, ঠিক আছে, হুয়া মানে সে, তাহলে অতএব সে, আর মুমিন মানে বিশ্বাসী, ফাহুয়া মুমিন অতএব সে বিশ্বাসী, হয়ে গেল। ফাল্লাহু, ফাল্লাহু, ফা মানে কি, ফা মানে অতএব, আল্লাহ মানে আল্লাহ, তাহলে ফাল্লাহু মানে অতএব আল্লাহ, অতএব আল্লাহ, সিম্পল সহজ, সত্যি সহজ, একটু যদি চিন্তা করেন ঠান্ডা মাথায় এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিন করেন দেখবেন কঠিন মনে হবে না ইনশাআল্লাহ তাআলা। দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট, আল্লাহর কাছে দোয়া করতে থাকা, রব্বি জিদনি ইলমা, একটা দোয়া রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এটা করতে থাকা। দুই নম্বর রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি
ইয়াফকাহু কওলি, এই দোয়াটা করা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন, এই তিনটা দোয়া প্রতিদিন চেষ্টা করবেন প্রত্যেক সলাতেই করার। যখনই হাত তুলবেন আল্লাহর কাছে এই তিনটা জিনিস অবশ্যই ছাবেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন, রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইনশাআল্লাহ তাআলা কোরআন, সুন্নাহ, আরবি এবং দীন ইসলাম আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই হলো দুই নম্বরটা। তিন নম্বরটা হচ্ছে ফাল্লাহু, বললাম ফা মানে অতএব, আল্লাহ মানে আল্লাহ, অতএব আল্লাহ, ফালিল্লাহি। চার নম্বরটা হলো ফালিল্লাহি, ফা মানে হলো অতএব, লামজেল্লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ, ফালিল্লাহি অতএব আল্লাহর জন্য, অতএব আল্লাহর জন্য। বারো পৃষ্ঠার বাম দিকে যে বক্সটা আছে এখানে দেখবেন বাংলা থেকে আরবি করতে বলা হয়েছে, বাংলা থেকে আরবি করতে বলা হয়েছে। প্রথমটা হলো অতএব তারা সবাই মুসলিম, একটু চিন্তা করেন তো কি হতে পারে, অতএব তারা সবাই মুসলিম, অতএব হলো ফা, তারা সবাই মুসলিম, তাহলে সাইনটা কি এটা হবে না এটা সাইন হবে, সাইন বলে দিবে যে আমার অর্থটা কি হবে, তাই না, ডান দিকে হবে বহুবচনের সাইনটা এইটা, তাহলে তারা সবাই মুসলিম, হোম মুসলিমুন, ফাহোম মুসলিমুন, ফাহোম মুসলিমুন, অতএব তারা সবাই মুসলিম। দুই নম্বর হচ্ছে এবং আমরা বিশ্বাস করি, মানে আমরা মুমিন, আমরা মুমিন, এটা কীভাবে বলবো, এবং হলো ওয়া, আমরা মুমিন, তাহলে আমরা মুমিন হলো ওয়া নাহনু, ওয়া নাহনু মুমিনুন, ওয়া নাহনু মুমিনুন, আমরা সবাই মুমিন বা আমরা সবাই বিশ্বাসী। তারপরে এবং আমি আশ্রয় গ্রহণ করি, এটা কিন্তু আপনার পড়ার কথা, আমি আশ্রয় গ্রহণ করি বা করছি, সেটা কোথায় আছে বলেন তো, এটা আছে কিন্তু ওই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওখানে আছে আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, তাহলে আউযু আমি আশ্রয় প্রার্থনা করি। চার নাম্বার আপনারা সবাই ভালো লোক, ভালো লোক মানে হলো সৎ, এটাকে বলা হয় সলেহ আরবি দিয়ে, আপনারা সলেহ, তাহলে কি হবে, এটা কি হুয়া হবে, হুয়া সলেহ নাকি হুম সলেহুন, আন্তা সলেহ হবে নাকি আন্তুম সলেহুন হবে, অপশনের মধ্যে কোনটা হবে, আন্তুম সলেহুন, আপনারা সবাই সৎ, আপনারা সবাই সলেহ, আন্তুম সলেহুন। একটু ক্রিটিক্যাল মনে হলেও বাসায় প্র্যাকটিস করলে দেখবেন যে আজকের মধ্যেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা কাজ মোটেই করা যাবে না যে একদিনের পড়া আর একদিনের জন্য রেখে দেয়া যাবে না, শয়তান আপনার কাছে আসবে 95 miles an hour স্পিডে, যাতে করে আপনাকে বিভিন্ন কাজের ওয়াসওয়াসা সে দিতে পারে, অনেক চাপ, অনেক ব্যস্ততা, অনেক কাজ পড়ে আছে, আজকে হচ্ছে না, বসতে পারছি না, ইনশাআল্লাহ পরে করে নিব, এই ওয়াসওয়াসাগুলো শয়তান আপনাকে 95 mile গতিবেগে আপনার কানের মধ্যে দিবে ইনশাআল্লাহ, বিকজ এগুলো আমরা ফেস করে আসছি এবং এগুলোর প্রাইস আমরা এখন পে করতেছি। ওই সময়গুলো যদি আরও ভালো করে কাজে লাগাতে পারতাম তাহলে হয়তো আজকে আরও অনেক কিছু শিখতে পারতাম। তো শয়তানের এই ওয়াসওয়াসার জায়গাটা ক্লোজ করে দিবেন, সবার আগে আপনি চিন্তা করে নেবেন যে আজকে আমি আগে পাঁচ ওয়াক্ত সলাত ঠিকঠাক হলো কিনা দেখব, কোরআনকে সময় দিলাম কিনা এটা দেখব, তারপরে আমার অন্য কোনো কাজ, অন্য কাজ পড়ে কোনো দরকার নাই। কি এই জন্যে যদি কোনো কিছু মিস হয়ে যায়, যাক এরকম ডেডিকেশন থাকতে হবে যে এই জন্যে ক্লাস করতেছি বা ক্লাসের পড়া কভার করবো, এই জন্যে হয়তো বা আমার একটু ঘুম কম হচ্ছে বা আমার হয়তো 1000 টাকা আর্নিং কমে যাবে, যাক ওটা বাদ দেন, ছেড়ে দেন, দেখবেন ইনশাআল্লাহ এই এই স্যাক্রিফাইসগুলোর বিনিময়ে আল্লাপাক আপনাকে বারাকা দিবেন, আপনাকে বারাকা দিবেন আল্লাপাক, কোন দিক দিয়ে দিবেন আপনি চিন্তাই করতে পারবেন না, কোন দিক দিয়ে আল্লাপাক সেটা পুষিয়ে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শেখার জন্য আপনি অন্য বিষয়গুলোকে গৌণতা দিন, এটাকে মুখ্য হিসাবে গ্রহণ করুন ইনশাআল্লাহ, অনেক ভালো হবে। আর সবচেয়ে শেষটা হলো সে আল্লাহর অংশীদার করেছে, এই যে অংশীদার করা, জি ইনশাআল্লাহ আজকের পর আজকে করে ফেলবেন ইনশাআল্লাহ, জি শয়তান লকডাউনে, এটা ঠিক না, বড় বড় শয়তান লকডাউনে, তবে শয়তানের চেলা চামুন্ডারা লকডাউনে নাই, তারা কিন্তু ওপেন ঘোরাফেরা করছে, ঠিক আছে। আর একটা ফিজিক্সে আমরা একটা মেথড পড়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে, একটু মজা করছি আর কি, ওই যে তড়িৎচুম্বক আবেশ অথবা ওই যে জড়তা, এগুলো আমাদেরকে পড়াতো আর কি, সায়েন্সে পড়তাম আমরা, তো তো তখন একটা জিনিস পড়াতো যে যখন একটা বিষয়ে একটা ফ্যান ঘুরতে থাকে
যখন আমরা সুইচ অফ করে দিই তখন ফ্যানটা আস্তে 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 কিন্তু অফ হয়, ডাইরেক্ট অফ হয়ে যায় না। তাই এটাকে বলতো যে আবেশ বোঝাতে বা জড়তা বোঝাতে এটা স্যাররা আমাদেরকে বলতো। তো এখন সেটা বুঝতে পারি যে আসলে সারা বছর যে শয়তানিগুলো আমরা করে আসি আর কি, রমজান মাসে হঠাৎ করে সুইচ অফ করলেও কিন্তু সেটা হুট করে থেমে যাবে না, আস্তে 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 হয়তো সেটা থেমে যেতে পারে ইনশাল্লাহ। এটা এটা কিন্তু বাস্তব। তো শয়তান সারা বছর আমাদেরকে যে ওয়াসওয়াসাগুলো দিয়েছে তার প্রভাব যেটা আমাদের উপর আছে সেটা কিন্তু একবারই বন্ধ হয়ে যাবে না আর কি, এই জন্য বললাম। আর যখন আপনি কোরআনকে সময় দিবেন তখন শয়তান তার অ্যাক্টিভিটিস বাড়িয়ে দিবে। আপনি শয়তান কখনোই চাবে না যে একজন মুসলিম সিরিয়াসলি কোরআনের কাছে চলে আসুক, তাহলে সে হিদায়ত পেয়ে যাবে ইনশাআল্লাহ, এটাই শয়তান চায় না। তো অংশীদার করার কথা বলছিলাম, এই যে অংশীদার, সে অংশীদার করেছে, শেষের পাঁচ নাম্বারটা, সে অংশীদার করেছে, এই বিষয়টা কিন্তু ওই যে শিরকের সাথে সম্পৃক্ত। তাহলে মুশরিক বলতে পারি আমরা, হুয়া মুশরিক, সে শিরিক করেছে বা সে অংশীদার করেছে, খুব সিম্পল। হুয়া মুশরিক, হুম মুশরিকুন, এখান থেকে আসবে হুয়া মুশরিক, সে শিরিক করেছে। এইভাবে ১২ পেজটা আপনি সলভ করবেন। তারপর ১৩ পৃষ্ঠায় আমি যাচ্ছি, ১৩ পৃষ্ঠায় আজকে ইনশাল্লাহ আমরা ১৩, ১৪, ১৫ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, ১৩ পর্যন্ত থাকবে আজকে পড়া ইনশাল্লাহ। শয়তান, সরি, ১৩ পৃষ্ঠায় আমরা দেখব যে সুরা ফাতিহার আরও দুইটা আয়াত দেওয়া আছে, সুরা ফাতিহার আরও দুইটা আয়াত দেওয়া আছে, উপরে লেখা আছে, দেখবেন পৃষ্ঠা নাম্বার ১৩র কথা বলছি, ১৩ পৃষ্ঠার উপরে দেখবেন লেখা আছে, এই পাঠ শেষ করলে আপনার টোটাল ওয়ার্ডসের সংখ্যা হবে ১৮, গত পাঠে ছিল ১৪, এখন আরও ৪টা নতুন বাড়বে, আপনার টোটাল ভোকাবুলারি হবে ১৮টা। এই ১৮টা শব্দ কোরআনে এসেছে ৫৯৯০ বার, মাশাআল্লাহ, ৫৯৯০ বার, অনেক সংখ্যা কিন্তু, ৫৯৯০টা ওয়ার্ডস শেখা হবে ইনশাআল্লাহ। তো আয়াত নাম্বার ৪ এবং ৫ সুরা ফাতিহা পেজ নাম্বার ১৩, আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিক মানে হচ্ছে মালিক, মালিক মানে হলো মালিক বা যিনি কোনো কিছুর ওনার, মালিক। একটা বিষয় খেয়াল রাখবেন, সুরা ফাতিহার যে মালিক এখানে একটা মদ দেয়া আছে, মদ মানে টান, এক আলিফ টান দেয়া আছে, মালিকি ইয়াউমিদ্দিন, মালিক, এই মালিকটা বড় অর্থে বোঝায়, যেমন কেয়ামত দিনটা বিশাল ব্যাপার, এই বিশাল দিনটা তিনি মালিক। আর সুরা নাসের মধ্যে একটা শব্দ আছে মালিক, এখানে কিন্তু মদ নাই, সুরা নাসের মধ্যে যে মালিক শব্দটা আছে ওখানে কিন্তু মদ নাই, ওখানে আছে মালিকিন নাস, মালিকিন নাস, ওখানে মালিকিন নাস না, কিন্তু মালিকিন নাস, ওই মালিকটা ছোট অর্থে মানে সংক্ষিপ্ত অর্থে মানে মানুষের মালিক। যেমন আমরা বলি যে আমি এই পেন্সিলটার মালিক, তা আমরা কিন্তু বলি না যে আমি এই পেন্সিলের বাদশাহ, এই কথা কিন্তু আমরা বলি না। ঠিক ওই রকমই আল্লাহ পাক বলেছেন মালিকিন নাস, ক্ষুদ্র অর্থে আমি মানুষের মালিক, আর মালিকি ইয়াউমিদ্দিন, আমি পুরো বিচার দিনের মালিক, এটা বড় অর্থে আর কি। ঠিক আছে, খেয়াল রাখবেন এখানে মদ আছে, সুরা নাসের মধ্যে মদ নাই, তার নাই। তাহলে মালিক মানে হচ্ছে মালিক, আর ইয়াউম মানে হলো দিন, ইয়াউম মানে হচ্ছে দিন, এই যে ২৪ ঘন্টার যে দিন, দিন রাত, এটাকে বলা হয় ইয়াউম। যেমন আমরা বলি না ইয়াউমুল জুমআ, ইয়াউমুল ঈদ, হ্যাঁ, তারপরে আরও কী বলি, ইয়াউমুন নাহার, এই যে কথাগুলো বলি, তো এই হলো সেই ইয়াউম মানে দিন, ইয়াউম মানে দিন, মালিক মানে মালিক, ইয়াউম মানে দিন। আর শেষের যে আদ-দিন শব্দটা আছে, এই আদ-দিন শব্দটার মূলত দুইটা অর্থ হয়, একটা অর্থ হচ্ছে আদ-দিন মানে হচ্ছে আপনার বিচার দিন বা পরকালের দিন, কিয়ামতের দিন, আর একটা অর্থ হচ্ছে আদ-দিন একই বানান, একই বানান, একই ফাংশন, অর্থ হচ্ছে আপনার শরীয়ত বা জীবন ব্যবস্থা। যেমন সূরা আলে ইমরানে আছে না, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, ওইখানেও কিন্তু এই দিনটা, এই দিন শব্দটাই আছে, একই বানান কিন্তু ওখানে অর্থ কিন্তু চেঞ্জ হবে। তাই আরবিতে এরকম অনেক শব্দ আসতে পারে যেগুলো একই রকম বানানের কিন্তু অর্থগুলো আলাদা হতে পারে। তাহলে কিভাবে বুঝবো কোনটা অর্থ কী, আমাকে আয়াতের প্রসঙ্গটা দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ আমি অর্থ বুঝতে পারবো। তাহলে মালিকি ইয়াউমিদ্দিন শব্দের অর্থ হচ্ছে বিচার দিনের মালিক বা কেয়ামত দিনের মালিক। চতুর্থ আয়াত হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে দেখুন একটা বিষয় বলা হয়নি, ওই যে মালিক শব্দটা কোরআনে আছে ৯২ বার, আর ইয়াউম শব্দটা কোরআনে এসেছে ৩৯৩ বার। ইয়াকা নাবুদু, এই যে ইয়াকা, ইয়াকা, ইয়া মানে হচ্ছে শুধুমাত্র,
ইয়া মানে শুধুমাত্র, কা মানে তোমার, ইয়াকা শুধুমাত্র তোমার, ইয়াকা শুধুমাত্র তোমারই, না'বুদু মানে আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি। কোনো ক্রিয়ার শুরুটা যদি নুন দেওয়া হয় তাহলে বুঝে নেবেন সেটা আমরা বোঝাচ্ছে, ঠিক আছে। না'বুদু মানে হলো আমরা ইবাদত করি, ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি, এটা আমরা আল্লাহকে বলছি সূরা ফাতিহার মধ্যে। ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া মানে হলো এবং, এখানে ওয়া মানে এবং, কারণ ওয়াটা দুইটা ক্লজকে জুড়ে দিয়েছে। ইয়া মানে শুধুমাত্র, কা মানে তোমার, ঠিক আগের মতোই। নাস্তাইন নুন দিয়ে শুরু হয়েছে মানে আমরা হবে, নাস্তাইন আমরা, ইস্তায়না মানে সাহায্য চাওয়া। আস্তে আস্তে আপনি এই ওয়ার্ডগুলো শিখে যাবেন ইনশাল্লাহ, এখন ঘাবড়ানোর কিছু নাই। যদি কিছু বুঝে নাও আসে, আমার পরামর্শ হচ্ছে লেগে থাকেন, লেগে থাকেন, লেগে থাকেন, একটা সময় সব বুঝে আসবে ইনশাল্লাহ। মাদ্রাসায় আমাদেরকে এই কথাগুলো ওস্তাদরা অনেক বলতেন যে বুঝে আসতেছে না কোনো সমস্যা নাই, লেগে থাকো, লেগে থাকো, লেগে থাকো, এক সময় ইনশাল্লাহ বুঝে চলে আসবে। অস্থির হবেন না, ধৈর্য হারা হবেন না, তাড়াহুড়া করবেন না। নাস্তাইন শব্দের অর্থ হচ্ছে আমরা আমরা সাহায্য চাই, আমরা সাহায্য প্রার্থনা করি। ওয়া ইয়াকা নাস্তা, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা শুধু তোমার কাছেই, নাস্তাইন আমরা সাহায্য প্রার্থনা করি। এখানে দুইটা অংশ, ইয়াকা না'বুদু আমরা শুধু তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন এবং শুধু তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রায় 18টা শব্দ শিখলাম। এই শব্দগুলোর মধ্য দিয়ে আমরা কোরআনের 5990টা ওয়ার্ডস শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। গ্রামারের মধ্যে আমরা হুয়া, হোম, আনতা, আনতুম, আনা, নাহনু শিখেছি, এবং আজকে আমরা এক বচন থেকে বহু বচনের টেকনিক শিখলাম। হুয়া মুসলিম, হোম মুসলিমুন, আনতা মুসলিম, আনতুম মুসলিমুন, আনা মুসলিম, নাহনু মুসলিমুন। এবং অনুশীলন ইনশাল্লাহ আমরা আরেকটু বেশি অ্যাক্সিলেটরে চাপ দিব, একটু সামনে একটু যাওয়ার চেষ্টা করব, একটু দ্রুতগতিতে। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা পড়াটাকে কভার করে ফেলুন এবং অনুশীলনীগুলোকে সলভ করে ইমেজ আকারে আমার কাছে পাঠিয়ে দিন, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে ইনবক্সে জানাতে পারেন, কোনো সমস্যা নাই। তো আজকে এই পর্যন্ত শেষ করছি আমাদের কোরআন অংশ এবং গ্রামার অংশ। আর শেষ করার আগে বরাবরের মতোই একটা মোটিভেশনাল টিপস নিয়ে কথা বলছি, সেটা হলো আয়াতুল কুরসি। জি, একটু নেটওয়ার্কে ডিস্টার্ব হয়ে গিয়েছিলো মনে হয়, এই জন্যে দেখা যাচ্ছিলো না। তো আমরা ক্লাস শেষ করার আগে একটা মোটিভেশনাল টিপস দিয়ে শেষ করছি, সেটা হলো আয়াতুল কুরসি। সুরাতুল বাকরা এর 255 নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। সুরাতুল বাকরা এর 255 নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতটার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্যে মৃত্যু ছাড়া তার কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না, অর্থাৎ সে মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ সে জান্নাতে চলে যাবে। এই আয়াতটা আমরা মুখস্থ করব সবাই ইনশাআল্লাহ তাআলা, এবং প্রত্যেক ফরজ সালাতের পর পড়ার চেষ্টা করব। শুধু তাই নয়, এই আয়াতটা শয়তানকে তাড়ানোর জন্য ব্যবহার করা হয়। শুধু তাই নয়, এই আয়াতটা দিয়ে শিফা বা রুকিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ঝাড়ফুঁক করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই আয়াতটা যদি আমরা রাতের বেলা পড়ে ঘুমাই তাহলে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমাদেরকে আল্লাহর হুকুমে পাহারা দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো রকমের দৃশ্য অদৃশ্যের ক্ষতি আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ তাআলা, শয়তান আপনার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। তো এই আয়াতটা আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। আজকের মোটিভেশনাল টিপসে গিয়ে আমরা সবাইকে অনুরোধ করছি আয়াতুল কুরসিটা মুখস্থ করার জন্য এবং বিশুদ্ধ করে মুখস্থ করার জন্য, ঠিক আছে। সূরা বাকারা এর 255 নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদি মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ সবাই মুখস্থ করবো ইনশাআল্লাহ তাআলা, এবং প্রত্যেক ফরজ সালাতের পরে পড়ার অভ্যাস গড়ে তুলি। বাচ্চাদেরকে শেখাবো, আমাদের প্রজন্মদেরকে শেখাবো, আপনার ওয়াইফকে শেখান, স্বামীকে শেখান, বাবা মাকে শেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআনের আলোয় আলোকিত করুন, কোরআনময় জীবন গড়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি, দোয়া পড়ছি, সবাই দোয়া পড়ুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবং যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি, অনুগ্রহ করে
আপনার রেজিস্ট্রেশন প্রসেসগুলো কমপ্লিট করে ফেলেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপত্তা দান করুন এবং রমাদানে বেশি বেশি সৎ আমল করার আল্লাহ পাক তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।